300 কোটির রামথগনের পাশতো শিক্ষা হওয়া নাই একাংশর। ওয়াই বি ওয়াইর পাশত ই ট্রেবর ফান্ডত উত্তর পাড়ার বিনিয়োগকারী ছাগলী বেছি বিনিয়োগ করা ধন উলিয়াব নোৱাৰি মূৰে কপালে হাত দিবলগা হৈছে বিনিয়োগকারী। হয়, মই ট্রেডিং এটা ইটাপ নামৰ এপ চলাইছিলে, মোর লগৰ লৰাবিলাকে সবই খুলিছিলে, হেতক দেখি মই মানে লোভতে হেতে মোক খুলিব লগালে। তাৰপিছত মই তাৰে দুটা ছাগলী আছিলে, এটা ছাগলী মই 2000 টকা বিক্ৰী কৰি ইটাপ নামৰ এপটোত মই 600 টকা ভৰাই দিলোঁ। তাৰপিছত মোৰ ভৰাওঁতে ট্ৰেডিং হৈ আছিলে, মোৰ 28,000 হৈছিলে। তাৰপিছত মই উইড্ৰ কৰিব পৰা নাই, পইচাটো উইড্ৰ নহ'ল, তাৰপিছত গৈ এপটো বন্ধ হৈ গ'ল। হাতত থকা মোবাইলত মিনিটে মিনিটে আহে প্রলোভনের টুপ, সেই টুপ গিলি ঘর উচন হয়েছে বহুতর। ওয়াই বি ওয়াইয়ে বহু প্রতিবেশীক লুটি থকা সময়ত ই ট্রেবত ধন বিনিয়োগ করেছিল গহপুরের গোপাল তেলিয়ে। ছাগলী বেছি পোৱা 2000 টকার 600 টাকা ই ট্রেবর লিঙ্কলে ট্রান্সফার করেছিল গোপালে। 600 টাকার কেদিনমানের ভিতরতে 2800 বাড়িছিল মূলধন। মোবাইলের স্ক্রিনত লাভের পরিমাণ দেখি মন উগুল থুগুল হতেই ভাগি গল গোপালের সপোন। ওয়াই বি ওয়াইর দরে ফ্রিজ হয়ে গেল ই ট্রেব এপ। লাভটো বাদে মূলধনও হেরাই বেছি দিয়া ছাগলীটলৈ মনত পেলায় কপালকে ধিয়াইছে গোপাল দেৱে। ছাগলীটো 2000 টকা বিক্রি করেছিল, তারে 600 টকা ইতাপ নামৰ ৰেষ্টত ঢালিছিল। এটা ইতাপ নাম গল, ছাগলীও মোৰ এনে গল। পালে নাই, কিবা পালে নাই? 600 টকা দি 600 টকাটো উঠাব পাৰিলে নোৱাৰিলো, ট্রেডিঙে নোহোৱা হল, আপোনাৰ ট্রেডিং পইচা উদ্ধ নোহোৱা হল। অনফলে 300 কোটি টাকা লুটি নিয়া ওয়াই বি ওয়াইর অন্যতম পৃষ্ঠপোষক অনিরাম বসুমতারীক এতিয়াও করায়ত্ত করিব পৰা নাই গহপুর আরক্ষীয়ে। পানীগুন্দা অনিরামর সৈতে মিলি ওয়াই বি ওয়াইর প্রতি রাইজক আকর্ষিত করবলৈ একাংশক মোবাইল বাইক আর গাড়ি পর্যন্ত বিলোয়া সালফা বাবা দিহিঙিয়াক করায়ত্ত করারও নাম লওয়া নাই আরক্ষীয়ে। মাত্র ছমাহত উত্তর 300 কোটি টাকা লুটি নিয়া অনিরাম বসুমতারী, বাবা দিহিঙিয়া, মিথিঙ্গা নার্জারির দরে লোকক করায়ত্ত করে বিহিত ব্যবস্থা লওয়ার দাবি ভুক্তভোগীর। দেখি যে ইয়াত বিশেষকে দুজন তিনজন মানুষ এই গোটেই লুণ্ঠন প্রক্রিয়াটির লগত জড়িত হয়ে আছে। তো এজন হয়েছে অনিরাম বসুমতারী আমি জানিব পৰা মতে, আৰু এজন হৈছে প্ৰদীপ দিহিঙীয়া ওরফে বাবা দিহিঙীয়া ঘাইগাঁৱৰ। গতিকে তেওঁ এই গোটেই বিষয়বস্তুৰ লগত জড়িত আছে। গতিকে আমি চৰকাৰক এইটো দাবী জনাইছোঁ, আমি দেখিছোঁ যে জি পি সিং ডাঙৰীয়া এটা কথা কৈছে যে এইটো এটা CID চাইবাৰ চেলক অৰ্পণ কৰিছে দায়িত্বটো, আৰু আজি আমি জিঞ্জিয়া থানাৰ জৰিয়তে আমি বিশেষকৈ প্ৰদীপ দিহিঙীয়া ওরফে বাবা দিহিঙীয়া আৰু অনিৰাম বসুমতাৰীৰ ওপৰত আমি এখন এজাহাৰ মই দিয়ে দিছোঁ। পাছে প্ৰশ্ন হয় বিনিয়োগের নামত লুটপাট চলোয়া চক্রটক করায়ত্ত করাত আগ্রহ আছে নে গহপুর কিংবা বিশ্বনাথ আরক্ষীর? বিশ্বনাথর পর তুষার হাজরিকা আর গহপুরের পর পলাশ ফুকনের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।